Assalamualaikum warahmatullah. Priyo shikkhartibindo, ami tomader online class e shagoto janai. Aaj ami tomader shashto shrenir Islam o noitik shikkha boier chotutto adhyayer দ্বিতীয় পাঠে সত্যবাদিতা সম্পর্কে ক্লাস নিতে চাই। আশা করি তোমরা সবাই আমার সাথে সহযোগিতা করবে। সত্যবাদিতা একটি মহান মানবীয় গুণ। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ينفعوا الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন সত্যবাদীদের পুরস্কার হিসেবে দেওয়া হবে চিরস্থায়ী জান্নাত যার পাদদেশে ঝর্ণা প্রবাহিত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সত্যবাদিতা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা মানবীয় গুণ যেটা চর্চা করলে মানুষ তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবে। এই সত্যবাদিতা গুণটা যদি কেউ আয়ত্ত করতে পারে, এটা যদি কেউ তার জীবনে যদি চলার পথে অনুশীলন করতে পারে, সে যদি ওই সত্যবাদিতার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে, তাহলে সে যেমন ব্যক্তিগতভাবে মানুষের সাথে সামনে মানুষের সাথে চলাফেরায় সম্মানিত হবে, মর্যাদা পাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এই সত্যবাদিতার গুণের উপর ভিত্তি করেই সৎ আমলের এবং বদ আমলের যেদিন হিসাব হবে এবং মিজানের দাড়িপাল্লায় মানুষের আমলনামা যেদিন ওজন করা হবে, তার আমলনামায় সত্যবাদিতার গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির পাল্লা ভারী করে দেবেন। আমরা তোমাদের এ সম্পর্কে একজন ব্যক্তি তার ছাত্র জীবনে, তোমাদের মতো একজন শিক্ষার্থী যদি সে সত্যবাদিতার উপরে নিজেকে কায়েম রাখতে পারে, তাহলে কিভাবে তার সামনের উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছাতে পারে, কিভাবে সে বিপদ থেকে রক্ষা পেতে পারে, কিভাবে সে তার এই গুণ দিয়ে মানুষের পরিবর্তন করতে পারে, তার একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তোমরা নিশ্চয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছ, যিনি ছোটবেলায় মায়ের কাছ থেকে মাত্র 7 বছর বয়সে যখন দূরে পড়তে যাচ্ছিলেন, তখন মা তার এরকম জামার আস্তিনের বগলে কিছু স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছিল আর বলেছিল, বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। তখন আব্দুল কাদের জিলানী যখন রওনা দিল, তখন প্রতিমধ্যে ডাকাত দল আক্রমণ করল। এই আক্রমণ করার পরে সব যখন তারা লুণ্ঠন করছে আব্দুল কাদের জিলানীর সাথীদের কাছে থাকা সমস্ত সম্পদ টাকা পয়সা, যখন ডাকাত দল আব্দুল কাদের জিলানীকে যখন ধরল এবং তার কাছে থাকা মাল ছিনিয়ে নিতে চাইল, তখন প্রথমে জিজ্ঞাসা করল, এই খোকা তোমার কাছে এই ছেলে কি আছে? তখন আব্দুল কাদের জিলানী নির্ভয়ে বললেন, আমার কাছে এই জামার আস্তিনের নিচে স্বর্ণ মুদ্রা আছে, মোহর আছে। তখন ডাকাত দল আশ্চর্য হয়ে গেল এবং তারা চিন্তা করলো যে কেউ তো
তাদের কাছে থাকা মাল আমাদের দিতে চাইলো না, লুকাতে চাইলো, সত্য কথা বলতে চাইনি। অথচ এই ছোট্ট বালক সে তার কাছে থাকা স্বর্ণ মুদ্রার কথা অবলীলা আমাদের বলে দিল, সত্য কথা বলল। তখন ডাকাতদল তার এই সত্য কথার কারণে মুখ ধুলে এবং জিজ্ঞাসা করলো, হে বৎস, হে ছেলে, তুমি কেন আমাদের সাথে তোমার কাছে থাকা এই মূল্যবান স্বর্ণ মুদ্রার কথা প্রকাশ করলে? তখন আব্দুল কাদের জিলানী বলেছিলেন যে আমার মা আমাকে বলে দিয়েছিল বাবা কখনো জীবনে মিথ্যা কথা বলবে না, তাই আমি এই স্বর্ণ মুদ্রার কারণে মিথ্যা কথা না বলে আমি সত্যবাদীটাকে আমার জীবনের একটা গুণ হিসাবে মায়ের আদেশ পালনার্থে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই সত্যবাদীটার মতো মহৎ গুণ আমি আমার নিজের জন্য, আমার জীবনের জন্য, আমার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য একটা বড় উপায় মনে করেছি এবং সে কারণে আমি এটা বলে দিয়েছি। এক, আমার মায়ের আদেশ এবং আল্লাহ তাআলার নির্দেশ, এবং আল্লাহ চাইতো আমাকে এই সত্যবাদিতার কারণে পরকালে পুরস্কার হিসেবে জান্নাত দিলেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজে বুঝতে পারছি যে সত্যবাদিতার কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সে ডাকাত দলের সামনে কীভাবে প্রশংসা পেয়েছিল, এবং ডাকাত দল তার এই সত্য কথার কারণে তারা সবাই ওই ডাকাতির পর থেকে ফিরে এসে তারা আব্দুল কাদের জিলানীর কাছে শপথ করে তারা চিরদিনের মতো সৎ মানুষ হয়ে গেল, কোনো দিন আর তারা ডাকাতি করার মধ্যে বর্ধিত কাজে তারা লিপ্ত হয়নি। সম্মানিত ব্যক্তি পৃথিবীতে যারা ছিলেন এভাবে সবার জীবনে তারা সত্যবাদিতাকে জীবনের একটা প্রতিজ্ঞা হিসাবে নিয়েছিল, কোন হিসাবে নিয়েছিল, কখনো কোনো সময়ের জন্য তারা মিথ্যা কথা বলেনি। সত্যবাদিতা তাদের মানবীয় আচরণের মধ্যে এমন একটা গুণ হিসাবে তারা নিয়েছিল যে কারণে তারা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পেরেছিল। আর একটা বিষয় আমি তোমাদের বলতে চাই, তোমরা নিশ্চয় শুনেছ একটা রাখাল বালকের গল্প। রাখাল বালক প্রতিদিন গাছে উঠে আড়ালে থেকে দুষ্টুমি করে তারা তার সাথীদের সাথে মিথ্যা আওয়াজ দিত যে বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু তার সাথীরা দৌড়ে ছুটে এসে তাকে বাঁচানোর জন্য এসে দেখলো যে আসলে কোনো বাঘ আসেনি, তারা ফিরে গেল। আবার একদিন বাঘ এসেছে, বাঘ এসেছে বলে এভাবে মিথ্যা আওয়াজ দিল, সাথীরা এসে দেখলো কোনো বাঘ আসেনি। তখন তার সাথীরা ফিরে গেল এবং তার বাঘের আসার এই মিথ্যা আওয়াজকে তারা খুব ঘৃণা করল। সুতরাং এই সত্যর বিপরীত মিথ্যা বলা কারণে মানুষের কাছে ঘৃণিত হতে হয়। শুধু তাই না, এবার তৃতীয় দিন যখন রাখাল বালক আওয়াজ দিল যে বাঘ এসেছে, বাঘ এসেছে, তখন তাকে আর বাঁচাতে কেউ আসলো না, কিন্তু সত্যি সেদিন বাঘ এসে গেল এবং এই রাখাল বালককে এই বাঘে খেয়ে ফেললো এবং সে এইভাবে মারা গেল। পরে তার সাথীরা এসে দেখলো সত্যি তাদের সেই মিথ্যা আওয়াজ দেওয়া তাদের সাথী সে রাখাল, রাখালের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে মাটিতে, মৃত দেহ। সুতরাং আমরা বলতে পারি মিথ্যা মানুষের ভবিষ্যতের জন্য তাদের কত কুপরিণাম ডেকে আনে, এর কুফল কত বেশি, কোন কোন ক্ষেত্রে জীবনও চলে যেতে পারে। এই জন্যই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেছেন, সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। আমরা দেখলাম আব্দুল কাদের জিলানী তার সত্য বলার কারণে সে জীবনে ওই
ডাকাত দলের হাত থেকে নিজে যেমন মুক্তি পেল, আবার তার এই গুণের আচরণ, তার এই সুন্দর আচরণের কারণে ডাকাত দল মুগ্ধ হয়ে তারা ওই বিপদগামী পথ থেকে তারা ভালো পথে ফিরে আসলো। এবং মিথ্যা যে ধ্বংস করে তার একটা প্রমাণ আমরা রাখাল বালকের জীবনী থেকে পেলাম, যে রাখাল তার মিথ্যা কথার কারণেই, প্রথম দুই দিনের মিথ্যা আওয়াজের কারণেই তৃতীয় দিন সত্যি যেদিন বাঘ এসে গেল আর তার সাথীরা তাকে কেউ বাজাতে আসলো না। সুতরাং আমরা সহজেই অনুমান করতে পারি সত্য একজন মানুষকে কীভাবে দুনিয়ায় মুক্তি দেয়, শুধু তাই না আখেরাতেও এই শতদার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এবং আর একটা হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাজুল সাদিকুল আমিন মা সিদ্দিকিনা ওয়ান নাবিয়িনা ওয়াস শুহাদা, একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন সত্যবাদীদের সাথে, নবীদের সাথে, শহীদদের সাথে তার একসাথে হাসর করার এবং জান্নাতে যাওয়ার সুযোগ হবে। এ হাদিস থেকে, এই হাদিসটি যদিও সৎ ব্যবসায়ীদের সম্পর্কে, কিন্তু মা সিদ্দিকিন ওয়ান নাবিয়িন ওয়াস শুহাদা এই যে তিন শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে বোঝা যায় যে শহীদদের মতো, নবীদের মতো সাদিকিন বা সত্যবাদীদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব আছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সত্যবাদীদের কথা, সাদিকিনদের কথা এখানে উল্লেখ করেছেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ছাত্র জীবনে থেকে যদি এই কখনো আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের খেলার মাঠে, আমাদের পিতামাতার সাথে যদি আমরা মিথ্যা কথা যদি আমরা কখনো না বলি, যদি আমাদের এই সত্যবাদিতার আচরণ যদি আমরা নিজেরা নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে যদি আমরা মেনে নিই, আমাদের জবানে, আমাদের ভাষায়, আমাদের কাজে কর্মেও যাতে আমরা এই সত্যবাদিতার আমাদের নিজেদের পক্ষ থেকে যদি এর সুফল যদি আমরা পেতে চাই, তাহলে সমাজের মধ্যে যদি এটা ছড়িয়ে দিতে চাই সত্যবাদিতার সুফল, তাহলে আমাদের নিজেদের যেমন সত্যবাদী হতে হবে, সাথে সাথে আমাদের পাশাপাশি আমাদের সাথে যারা উঠা বসা করবেন, চলাফেরা করবে, তারাও এই আমাদের এই ছাত্রদের মতো এদের কাছ থেকে তারা এগুলো শিখে সমাজে ছড়িয়ে দেবে। এর মাধ্যমে আমাদের যেমন একটা ব্যক্তি গড়ে উঠতে পারে, একটা সমাজ গড়ে উঠবে, সাথে সাথে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই সত্যবাদিতার সুফলের কারণে একটা দেশ এগিয়ে যাবে, সুন্দর মানুষ তৈরি হবে, একটি সুন্দর পৃথিবী আমরা পাবো, সুন্দর সমাজ গড়ে উঠবে। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের মাধ্যমে যেমন পালন করা হবে, সাথে সাথে আমরা দুনিয়া এবং আখেরাতে এর কল্যাণ আমাদের জন্য নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সত্যবাদিতার উপরে কায়েম থাকার তৌফিক দেন। এবং আমরা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য আমাদের পাশাপাশি সম্প্রদায় যারা বাস করেন, এটা শুধু ইসলাম ধর্মের একটা আদেশ বা বাণী নয়, সব ধর্মেরই বাণী সত্য কথা বলতে হবে। এবং সবাইকে আমরা এই সত্য বলার জন্যে আমাদের সহপাঠীদের, আমাদের সমাজের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের সবখানে আমরা আহ্বান জানাই যে আমরা যেন সত্যবাদিতা একটি গুণ যেন আমরা নিজেরা এর সম্পূর্ণ অনুসরণ করতে পারি, এবং এর মাধ্যমে আমরা আমাদের এই পাঠের মাধ্যমে এই মেসেজটি আমরা তরুণ ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতে চাই, যে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে কর্মস্থল জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত এই সত্য আমরা আমাদের নিজেদের
জীবনের ব্রত হিসাবে বেছে নেব এবং সে লক্ষ্যেই আজ থেকে ঈশ্বরের জীবনের সমস্ত মিথ্যা যাবতীয় ক্লেশকে আমরা পিছনে ফেলে সামনে সত্যবাদী ধর্ম মশাল নিয়ে যেন এগিয়ে যেতে পারি সে লক্ষ্যে আমরা সবাই একসাথে একমতে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।